একটা হাদিসে কুদসি শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম জায়ের, হে আমার বান্দারা, হে আমার গোলামেরা, হে আমার দাসেরা, শোনো, তোমরা যারা আজকে এখানে বসে আছো, মঞ্চে আছো, পৃথিবীতে আছো, শত কোটি মানুষ সবাই ক্ষুধার্ত, সবাই ক্ষুধার্ত। দুপুরের পরে কি সবার ক্ষুধা লেগেছিল না লাগেনি? লেগেছে। আবার রাত্রি খাবারের পর সকাল হতে হতে কি লাগবে? ক্ষুধা লাগবে। কুল্লুকুম জায়ের, তোমরা সবাই ক্ষুধার্ত। পৃথিবীর রাজা প্রেসিডেন্ট বাদশাহ থেকে চাকর বাকর বন্ধু সব ক্ষুধার্ত। ইল্লা মান আতামতু, সেই খেতে পায় যাকে আমি আল্লাহ খেতে দিই। সবাই ক্ষুধার্ত, খেতে পায় সে যাকে আমি আল্লাহ খেতে দিই। শোনো, ফাসতাতিমুনি উতিমুকুম, অতএব খাবার চাও আমার নিকটে, আমি খেতে দিব। তাহলে খাবার চাইতে হবে কার নিকটে? আল্লাহর নিকটে। এটা আল্লাহর নির্দেশ, হাদিসে কুদসি। খেতে চাও আমার নিকটে, আমি খাবার দিব। এই হাদিসের আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আদম সন্তান, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, যদি তোমাদের প্রথম ব্যক্তি থেকে নিয়ে শেষ ব্যক্তি পর্যন্ত, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, জিনদের শুরু থেকে নিয়ে জিনদের শেষ পর্যন্ত সব লক্ষ কোটি মানুষ এক খোলা মাঠে, এরকম যেমন আজকে রাজপাটের মানুষ এক মাঠে জমা হয়েছে, এরকম সারা পৃথিবীর সব মানুষ আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, জিনদের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবাই এরকম খোলা মাঠে একত্রিত হবে। ফাসালু মাসআলাতাহুম, যার যা চাওয়ার আছে আমি আল্লাহ আমার নিকটে চাইবে, আর আমি একসাথে এক খোলা মাঠে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত লক্ষ কোটি মানুষের সব চাওয়া একবারে পূর্ণ করে যদি দিই, দিতে যদি পারি, দেওয়ার সক্ষমতা আমার আছে, আমি দিব, তো আমার এই দেওয়াটা দেওয়ার পরে আমার নিকটে যা আছে, মা নাকাসা মিম্মা ইন্দি, আমি দিয়ে দিলাম আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষ যে যা চাইল। কার 100 কোটি টাকা বাড়ির, 100 কোটি টাকার দরকার, কার 100 তলা বাড়ির দরকার, 100 বিঘা সম্পত্তির দরকার, 1000 বিঘা জমির দরকার, সব দিয়ে দিলাম একবারে একসাথে। দেওয়ার পরে মা নাকাসা মিম্মা ইন্দি, আমার নিকটে যে ধনভাণ্ডার আছে এই ধনভাণ্ডারে অতটুকুও কমতি সৃষ্টি হবে না। একটা সুই সমুদ্রে ডুবানোর পর ওই সুই উঠালে সুইয়ের সাথে লেগে থাকা পানির জন্য সমুদ্রের পানিতে যতটুকু কমতি সৃষ্টি হয়, সারা পৃথিবীর সব মানুষের চাওয়া পাওয়া একবারে খোলা মাঠে একসাথে পূর্ণ করে দিলে আমার নিকটে যে ধনভাণ্ডার আছে তাতে অতটুকুও কমতি সৃষ্টি হবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এমপি সাহেবের যদি অনেক টাকা থাকে, মন্ত্রীর যদি অনেক টাকা থাকে, তো এমপি মন্ত্রীর ছেলের কি টাকা নিয়ে চিন্তা হয়? হ্যাঁ, কোনো চিন্তা কিন্তু হয় না। তো যারা কোটিপতি তাদের সন্তানের টাকা নিয়ে কোনো চিন্তা নাই। তো সকল কোটিপতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির। এটা কোরআনের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কি বলেছেন? তোমরা সবাই ফকির। একমাত্র ধনীকে? আল গানী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন যে 100তে 100 আল্লাহর গোলাম, 100তে 100 আল্লাহর দাস, আর কি রিজিকের ভয় থাকতে পারে? আর কি টাকার ভয় থাকতে পারে? কেননা সে আসল ধনীর দাস, আসল ধনীর গোলাম। আল গানী, আল ওয়াহিদ, আল কাহার, সকল কোটিপতিকে যিনি ফকির বলেন, সেই মহান সত্তা, মহান ধনীর যে 100তে 100 গোলাম, আর কি টাকার ভয় হতে পারে? আর কি রিজিকের ভয় হতে পারে? পারে না, অসম্ভব, হতে পারে না। যদি হয় তাহলে এখনো সে 100তে 100 আল্লাহর গোলাম হতে পারেনি।